প্রিয় দর্শক, সরকারের সমস্ত বাধাকে উপেক্ষা করে করোনা মহামারীতেও প্রায় 70,000 মুসল্লি একত্রিত হয়ে পবিত্র রমজানের আখেরি জুম্মা নামাজটি আদায় হইতেছে। আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে হাজার 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 শুকরিয়া আদায় করি। কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠাইছে। মহান আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া আদায় করি। এই করোনা মহামারী কালে যখন বাংলাদেশ সহ পৃথিবীর অনেক জায়গায় মসজিদে তালা ঝুলতেছে, যখন মসজিদে মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার ব্যবস্থা ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রায় 70,000 মুসল্লি একসাথে জুম্মার নামাজ আদায় করছে। শুধু একটা ছোট্ট জুম্মা না, এটাকে বলা হয় জুম্মাতুল বিদায়। আমরা এই পবিত্র রমজান মাসে কয়েকটা জুম্মা নামাজ আদায় করছি, তবে এই রমজানের জন্য এটাই হচ্ছে সর্বশেষ জুম্মা। জানি না আগামী জুম্মার নামাজ আমরা পড়তে পারবো কিনা, জানি না আগামী বছর রোজার মাসে জুম্মার নামাজ আমরা আদায় করতে পারবো কিনা। এখনই যেইভাবে মসজিদে তালা ঝুলতেছে, আর তো করোনার মহামারীতে হাজার হাজার মানুষের প্রাণ যেতেছে, জানি না এই করোনার চাপে আপনি বা আমি বা আমরা কেউ বেঁচে থাকবো কিনা। তবে এই জুম্মা, এই শেষ জুম্মা, এই পবিত্র জুম্মা যারাই আদায় করছে তাদের একটা নিয়ামত যে আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখবে। কেনই বা রাখবে না, যখন সমগ্র বিশ্বের মসজিদে মসজিদে তালা ঝুলতেছে, যখন সমগ্র বিশ্বের ইহুদি থেকে শুরু করে মুসলমানরা পর্যন্ত করোনায় আক্রান্ত হইতেছে, সেই মুহূর্তে সেই তুলনায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে করোনার হার অনেক কম। হ্যাঁ, মৃত্যুর হার অনেক বেশি, যেইভাবে আক্রান্ত হইতেছে সেই তুলনায় মৃত্যুর হার অনেক বেশি, কিন্তু এই মৃত্যুর হারটা হইতেছে একমাত্র চিকিৎসার অভাবের জন্য। আপনারা জানেন আমাদের বাংলাদেশে যেই পরিমাণ চিকিৎসা আছে, সেই পরিমাণ চিকিৎসায় এই করোনা রোগীদেরকে সুস্থ করে তোলা সম্ভব না। আমি যদি সাধারণ একটি দেশ, ছোট্ট একটি দেশ মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়া যেই হারে করোনায় আক্রান্ত হয় তার চেয়ে তুলনামূলকভাবে বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। আজকে যদি 5,000 লোক আক্রান্ত হয়, দেখা যায় প্রায় 6,000 লোক তারা সুস্থ হয়ে বাড়ি আসতেছে। আজকে যদি 3,000 আক্রান্ত হয়, অনেক সময় 2,000 সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে, গড়ে কিছু লোক মারা যেতেছে। অথচ আমাদের বাংলাদেশে গড়ে অনেক লোক মারা যেতেছে। যাই হোক, এখন যেহেতু জুম্মার কথা বলতেছি, আপনারা জানেন আমাদের বাংলাদেশে যেই নিষেধাজ্ঞা আছে যে মসজিদে জুম্মা নামাজ পড়তে হলে 20 জনের বেশি পড়তে পারবেন না, কিন্তু সেইখানে প্রায় 70,000 মুসল্লি একসাথে নামাজ পড়ছে। আমি বলবো যে মহান আল্লাহ তাআলা তাদের উপর একটা রহমত দিবে ইনশাআল্লাহ। কেননা তারা করোনাকে ভয় পায় নাই, তারা করোনাকে ভয় পায় নাই। করোনার থেকে বাঁচার জন্য মার্কেটে দোকানপাট সব চালু আছে, কিন্তু মসজিদ বন্ধ। যে না, মসজিদে গেলে আপনারা করোনা আক্রান্ত হবেন, মার্কেটে যান কোনো সমস্যা নাই, মেল ফ্যাক্টরি খোলা আছে কোনো সমস্যা নাই, মেল ফ্যাক্টরি চলবে, সেখান থেকে টাকা বের হবে, কিন্তু নামাজ পড়লে তো টাকা বের হবে না। এর জন্য মসজিদ বন্ধ, মসজিদে সীমিত আকারে মানুষ যাতায়াতের ব্যবস্থা। অথচ এই জায়গাটাই কিন্তু খোলার কথা ছিল। আপনারা যদি মসজিদে যান, মসজিদে যাওয়ার আগে আমরা নামাজ পড়ার আগে, প্রথমে নামাজ পড়ার আগে, মসজিদে যাওয়ার আগে আমরা কিন্তু উজু করি আলহামদুলিল্লাহ। একটা সাধারণ মানুষ, একটা স্বাভাবিক মানুষ যখনই হাতে কোনো ভাইরাস থাকে, আমি আশাবাদী যে উজু করার পরে কিন্তু সেই ভাইরাসটা চলে যায়। আপনারা জানেন বাংলাদেশ সহ পৃথিবীর অনেক অনেক বিজ্ঞানীরা বলছে, যখন মানুষ উজু করে, উজুর কারণে ভাইরাসগুলো বের হয়ে যায়। যখন নাকে ভাইরাস থাকে, সাধারণ একটা ভাইরাস ঢুকে ভাইরাসটা বের হয়ে যায়। যখন মানুষ মুখে কুলি নেয়, তখন ভাইরাসটা বের হয়ে যায়। অর্থাৎ এই উজুর মাধ্যমে অনেক মানুষ একটা নিরাপদভাবে মানে থাকতে পারে। তো সেই নামাজটাই কিন্তু এখন আমরা প্রায় বন্ধ করে দিতেছি। যদিও বিশ্বের অনেক জায়গায় এইভাবে নামাজ বন্ধ করতেছে, মসজিদ বন্ধ করতেছে, বাংলাদেশ ঠিক একই রাস্তায় চলতেছে, কিন্তু আমাদের দেশের জনগণ আলহামদুলিল্লাহ সব দিকে তেরামি করে, এই দিকটা তেরামি করে, এটা আমার কাছে ভালো লাগে। মসজিদে যাওয়ার জন্য যে সরকারের হুকুম মানে না, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। বাকি অন্য অন্য জিনিসগুলো কিন্তু আমার ভালো লাগে না। আমি সবচেয়ে বেশি খুশি হইলাম, আমি ভাবছিলাম যে সর্বশেষ জুম্মা হয়তো বা স্বাভাবিকভাবে মানুষ আদায় করবে, কিন্তু যখন দেখলাম হাজীগঞ্জ সেই ঐতিহাসিক বড় মসজিদে প্রায় 70,000 মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করছে, আমি বিশ্বাস করেন এত খুশি হইলাম যে আপনাদের কাছে মনে হতে পারে সামান্য একটা নামাজের জন্য আমি ভিডিও বানিয়েছি, অথচ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ একমাত্র আল্লাহকেই ভয় পায়, করোনাকে না। আল্লাহকে ভয় পায়, করোনাকে না। মানুষ অনেক সময় বলে যে করোনাকে ভয় পাই, আমরা ঘর থেকে বের হবে না। এটা ঠিক আছে, আপনারা অবশ্যই নিরাপদে চলবেন, কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে না, না না না, নামাজ পড়ার ক্ষেত্রে সেটা মানা যাবে না। আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদত করার সময় করোনাকে ভয় পেয়ে লাভ নাই। আরে আপনার আমার মৃত্যু তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই তো কিছুদিন আগে প্রায় 30-20 জন লোক পানিতে ডুবে মারা গেছে, আল্লাহ চাইলে নিমিষের ভিতরে ধ্বংস করে দিতে পারে, একটা সেকেন্ডের ব্যাপার। করোনায় আক্রান্ত হইয়া 10 দিন 14 দিন 15 দিন বাঁচিয়ে রাখবে না, একটা সেকেন্ডের ব্যাপার। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু দিতে পারে। তারপর আমরা সবসময়
সুস্থ থাকার জন্য মহান আল্লাহ তাআলার ইবাদত করব পাশাপাশি কিছু নিয়ম কারণ মেনে চলব যেভাবে আমরা উযু করে ভাইরাসটাকে দূর করতে পারি ঠিক একইভাবে আমরা ঘরে নিরাপদ স্থান থেকেও কিন্তু ভাইরাস থেকে দূরে থাকতে পারবো বিনা প্রয়োজনে যদি আমরা রাস্তায় যাই তাহলে হয়তো বা রাস্তায় পাশে থাকা একজন ব্যক্তির শরীরে করোনা আছে তার থেকে আমাদের শরীরে আসতে পারে তো আমরা যদি নিজেকে নিজে নিরাপদে রাখি তাহলে ইনশাআল্লাহ আমরা আরও বেশি সুস্থ থাকবো নামাজ পড়বেন ইবাদত করবেন এটার জন্য কোনো বাধা নাই সেটা সরকার হয়তো বা বাধা দিতে পারে কিন্তু আমি মনে করি কোনো বাধা নাই তারপরও আপনারা মানে বিনা প্রয়োজনে দয়া করে রাস্তা বের হবেন না এটা হচ্ছে আমার অনুরোধ তো অবশ্যই আপনারা যারা এই সর্বশেষ জুম্মাটা আদায় করছেন এই রমজান মাসে শেষ জুমার আদায় করছেন আশাবাদী আমি আশাবাদী মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবে সমস্ত গুনাহখাতা মাফ করে দিবে দুঃখের সাথে বলি আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি কিন্তু এই জুম্মার নামাজটা আদায় করতে পারি নাই মালয়েশিয়াতে মসজিদে সীমিত আকারে মানুষ যাইতে পারে এই দেশের লোক যারা মালয়েশিয়ান নাগরিক তারাও যাইতে হলে মানে রেজিস্ট্রেশন করতে হয় আমাকে তো পরে সাবজেক্ট আমি এই অনেক দিন আগে একদিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গেছিলাম আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তো যাই হোক এটাও একটা মুসলমান দেশ সেই তুলনায় আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আমি এর জন্যই বলছিলাম যে আমাদের দেশের মানুষ তুলনামূলকভাবে অনেক কম আক্রান্ত হয়েছে তবে চিকিৎসার অভাবে হয়তো বা গড়ে একটু বেশি লোক মারা যেতেছে আমরা সবার জন্য দোয়া করবো আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখে এবং অবশ্যই এক আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আপনি আক্রান্ত হবেন না আমিও আক্রান্ত হব না এই প্রত্যাশায় আজকের ভিডিও রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম